হিটলারের শাসন চলছে অসমে, অভিযোগ অভিজিৎ পালের। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অনুমতি পেল না কংগ্রেস। হিটলারের রাজত্ব চলছে আসামে, বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি চাওয়া সত্ত্বেও পাত্তা দেওয়া হয়নি কাছাড় জেলা কংগ্রেসকে। এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করলেন জেলা সভাপতি অভিজিৎ পাল। যে কয়েকটা ব্রিজ মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন তাতে বিজেপির দলীয় পতাকা দিয়ে সুসজ্জিত করা হয়েছে। উদ্বোধন হওয়া প্রকল্পগুলি সরকারি প্রকল্প না দলের তা বোঝা হয়ে দাঁড়িয়েছে। বরাকসহ শিলচর শহরের রাস্তাঘাট, ড্রেন ইত্যাদির বহুদিন যাবৎ বড় বড় গর্তে বেহাল অবস্থা, কিন্তু শহর শিলচরের রাস্তা একদিনে ঠিক হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুলে জেলা সভাপতির বলেন, কাজের নামে হরিণ লুট করছেন শিলচরের বিধায়ক এবং বর্তমান সরকার। মুখ্যমন্ত্রীর ভিজিলেন্স টিম দিয়ে তদন্ত করার দাবি উত্থাপন করেন জেলা সভাপতি অভিজিৎ পাল। তিনি বলেন, কংগ্রেসের কাজকাম ও ঘরোয়া ব্যাপার নিয়ে সমালোচনা করছেন অভিভাবক মন্ত্রী, অথচ কংগ্রেসের দীক্ষা নিয়ে জয়ন্ত মল্ল আজ বড়ুয়া হয়েছেন। অভিজিৎ পাল বলেন, বিজেপিতে বর্তমানে মহিলারা সুরক্ষিত নেই, মহিলাদের হত্যা করা হচ্ছে, কাচের ঘরে বসে অন্যের ঘরে ঢিল দিচ্ছেন বিজেপি নেতারা, অথচ বরাকের উন্নয়নে মুখ্যমন্ত্রীর দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ কেন সরকার, জবাবদিহি করতে হবে মুখ্যমন্ত্রীকে, বললেন অভিজিৎ পাল। শিলচর থেকে অজিত দাসের প্রতিবেদন। আজকে যদি আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের যদি আমরা বিরোধী দল হয়ে যদি আজকে আমরা গিয়ে একটা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার অনুমতিটুকু পাইনি, তাহলে এর থেকে লজ্জার বিষয়, এর থেকে মানে গণতন্ত্র যে হত্যা করা হয়েছে, বারবার কংগ্রেস যেটা অজুহাত দেখে বারবার যেটা কংগ্রেস বলে আসছে যে আজকের দিনে ভারতবর্ষে গণতন্ত্র বলতে কিছু নেই, ওনারা রাজতন্ত্র চালিয়ে যাচ্ছেন, হিটলারের রাজ চালিয়ে যাচ্ছেন, যে আজকে আমরা বিরোধী দল হিসেবে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি চেয়েছি, আমাদেরকে দেওয়া হয়নি। আজকে সরকারি আবাসনগুলোকে বিজেপি মানে গেরুয়াকরণ করা হচ্ছে, সেটা একটা নিন্দনীয় ব্যাপার। আমরা জানতে চাই আপনাদের মাধ্যমে যে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা কিভাবে দেখা করতে পারব, না মুখ্যমন্ত্রী শুধু খালি বিজেপির দলের সঙ্গে দেখা করবেন, অন্য কোনো রাজনৈতিক দল বা কোনো জনসাধারণের সঙ্গে উনি দেখা করবেন না, সেই ব্যাপারে ওনাদের পার্টি থেকে দলীয়ভাবে বা জেলাধিপতির কাছ থেকে আমরা স্পষ্টীকরণ চাই। শিলচর শহরের যেভাবে আজকে প্রত্যেকটা রাস্তা যেভাবে মানে নরক যন্ত্রণায় মানুষ ভুগছেন বিগত প্রায় ছয় মাস ধরে, এখানে একটা হরিণ লুট চলছে, বিধায়ক এখানে ওনার সরকারকে কাজে লাগিয়ে যেভাবে রাস্তা, ড্রেন, তারপর গ্যাস পাইপলাইন, অমৃত প্রজেক্টের কাজ সব কিছুর ছানাবাড়া করে শহরের মানুষ যেভাবে যন্ত্রণায় ভুগছেন, শহরের মানুষ একটা মানে পেশেন্ট নিয়ে মেডিকেল কলেজে যেতে পারছেন না, আজকে দেখা যায় মুখ্যমন্ত্রী আসার আগে তড়িগড়ি করে কোথা থেকে ফান্ড আসলো, কী হলো, কে কন্ট্রাক্টর, কীভাবে কাজ হচ্ছে, কিন্তু তড়িগড়ি করে একটা সেফ দিয়ে লেপ দেওয়ার কাজ চলছে শহরের মেন মেন সড়কগুলো। কিন্তু সামনে আমাদের জাতীয় উৎসব দুর্গাপূজা, সেই দুর্গাপূজাকে সামনে রেখে কোনো ধরনের ওনাদের কোনো চিন্তাধারা নেই, কোনো স্থায়ী কোনো সমাধানের কোনো চিন্তাধারা নেই। আজকে শিলচর শহরে যেগুলো ড্রেনের কাজ চলছে, আমি আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে আপনার নিজের হাতে পিডব্লিউডি ডিপার্টমেন্ট আছে, আপনি সেই পিডব্লিউডি ডিপার্টমেন্ট দিয়ে আপনার ভিজিলেন্স টিম দিয়ে একবার শিলচর শহরে প্রত্যেকটা ড্রেনের কাজ আপনি তদন্ত করুন। যদি আপনি একজন স্বচ্ছ মুখ্যমন্ত্রী হয়ে থাকেন, যদি সত্যিকারে আপনি বরাক ব্রহ্মপুত্রকে এক সমভাবে দেখেন, তাহলে বরাক উপত্যকায় যেভাবে কাজের নামে হরিণ লুট চলছে, যেভাবে দিনে ডাকাতি চলছে, যেখানে কোনো কাজের কোনো সাইনবোর্ড নেই, কত টাকা ফান্ড হয়েছে এটা আমরা জানি না, কোন ঠিকাদার কাজ করছে সেটা আমরা জানি না, আজকে প্রত্যেকটা ড্রেনের কাজ একটা সাপের মতন করে দেওয়া হচ্ছে, একটা ড্রেনও আপনি দেখবেন, রাস্তাও দেখবেন ভারতবর্ষে কোথায় এইভাবে কাজ পাবেন না যেটা শিলচর শহরে চলছে। মিউনিসিপ্যালিটিকে বিধায়কের মানে পার্সোনাল ওনার প্রপার্টি বানিয়ে মিউনিসিপ্যালিটিকে ওনার একটা পার্সোনাল অফিস বানিয়ে দিয়েছেন, যেখানে সেই জন্য মিউনিসিপ্যালিটি এতদিন ধরে নির্বাচন করা হচ্ছে না। মুখ্যমন্ত্রী এত স্বচ্ছতার কথা বারবার বলেন, কিন্তু শিলচরে মিউনিসিপ্যালিটিতে আজকে দুই বছর ধরে নির্বাচন করা হয়নি কেন, সেটার স্পষ্টীকরণ আমরা কালকে ওনার কাছে দাবি করব। সেই মিউনিসিপ্যালিটিটাকে বিধায়কের নিজের মানে প্রাইভেট অফিস বানিয়ে সেই মিউনিসিপ্যালিটি দিয়ে সরকারের অনুদান এনে ওনার কিছু ডানবামের যে ওনার চামচাদেরকে দিয়ে ঠিকাদারি করানো হচ্ছে। এবং শিলচরের উন্নতি তো দূরেই থাকুক, শিলচরে যে রাস্তাঘাট ছিল কংগ্রেস আমলে
সেটাও আজকের দিনে নেই। আমরা দেখেছি অভিভাবক মন্ত্রী উনি বলেছেন যে কংগ্রেসের মানে ট্র্যাডিশন হচ্ছে ঝগড়া। আজকে আমরা পত্রপত্রিকায় দেখেছি উনি কটাক্ষ করেছেন কংগ্রেস দল সম্বন্ধে, যে কংগ্রেস দলে মানে ঝগড়া মারামারি এটা ওনাদের ট্র্যাডিশন। সেই ট্র্যাডিশনে উনিও দীক্ষা নিয়ে আজকে যন্ত্রমূল্য বড়ুয়া, উনি যন্ত্রমূল্য বড়ুয়া হয়েছেন। আর দুই নম্বর কথা হচ্ছে কংগ্রেস দলে যদি মারপিটের ট্র্যাডিশন থাকে, কিন্তু বিজেপি দলে আজকের দিনে মহিলারা পর্যন্ত সুরক্ষিত নয়, কংগ্রেস দলে কিন্তু মহিলারা সুরক্ষিত আছেন। মারপিট তো যে কোনো বড় গড়ে ভাই ভাইয়ের মধ্যে মারপিট হয়, কিন্তু কংগ্রেস দলে আজকের দিন পর্যন্ত 136 বছরের পুরনো দল, কিন্তু মহিলারা সুরক্ষিত আছেন। আজকে বিজেপি দলে দেখা যায়, বিজেপি অফিসে দেখা যায় মহিলারা সুরক্ষিত নন। 7টার পর আজকের দিনে ওনারা অফিস বন্ধ করতে হয়, আমাদের অফিস 12টা পর্যন্ত খোলা থাকে। তো উনি কাছের ঘরে বসে অন্যকে ডিল মারার আগে নিজের ঘরটাকে একবার দেখে নেওয়া উচিত। রেল লাইনের ওপর দেখা গেল এক মৃতদেহ, তার নাম তরুণ দাস। স্থানীয়দের জানানো মতে সাত সকালে রেল সেতুর এপারে কাটিগড়া এলাকায় রেল লাইনের পাশে পড়ে থাকা অবস্থায় দেখতে পান। রেল পুলিশকে জানানো হয়েছে, তবে এখনো যথাস্থানে পড়ে রয়েছে। কাটিগড়া থেকে রফিক আহমেদ মজুমদারের প্রতিবেদন। বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই, তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই। কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটেই, পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই। কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই। বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত। এখানে পাবেন বিয়ের শাড়ি, বিয়ের লেহেঙ্গা, শেরওয়ানি, পাঞ্জাবি ব্লেজার, বিয়ের বোরখা ইত্যাদি। সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি। সম্পূর্ণ বিবাহের কেনাকাটার ওপর রয়েছে আকর্ষণীয় ছাড়, সঙ্গে রয়েছে আকর্ষণীয় উপহার। তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান। এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ ও ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম, যেমন ব্যাগ, এহরাম, বেল্ট, কটন, এহরাম সহ যাবতীয় সামগ্রী। বোরখা হাউসের ঠিকানা বোরখা হাউস, এসটি রোড, বদরপুর চৌমাথা, সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে।